এক বছরের মধ্যে ভেঙে গেল বিশ্ব রেকর্ড টি টোয়েন্টিতে তেত্রিশ বলের শতরান দ্রুততম একশো করলেন কে গত বছর বিশ্ব রেকর্ড করেছিলেন নেপালের কুশল মল্ল এশিয়ান গেমসে নামিবিয়ার বিরুদ্ধে মাত্র চৌত্রিশ বলে শতরান করেছিলেন তিনি নেপালের ব্যাটারের বিশ্ব রেকর্ড নেপালের মাটিতে তাদেরই বিরুদ্ধে ভাঙলেন নামিবিয়ার লোপটিএটন এ দেশীয় প্রতিযোগিতায় মাত্র তেত্রিশ বলে শতরান করেছেন তিনি এক বছর পরে বদলা নিলেন এটন মাঠে দাঁড়িয়ে নিজের বিশ্ব রেকর্ড ভাঙতে দেখলেন ইনিংসে বলে রান করেছেন বছরের চার তিনি দুশো আশি দশমিক পাঁচ ছয় স্ট্রাইক রেটে রান করেছেন তিনি এটনের ব্যাটে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে দুশো ছয় রানে করেছেন নামিবিয়া বিয়ার শুরুটা ভালো হয়েছিল নামি বিয়ার মালান ক্রুগার আটচল্লিশ বলে উনষাট রান করেন তিন খেলতে নামেন এটন তখন নামিবিয়ার রান বাষট্টি সেখানেই থেকে ক্রুগারের সঙ্গে চতুর্থ উইকেটে একশো পঁয়ত্রিশ রানের জুটি বাঁধেন তিনি টি টোয়েন্টিতে এটনের রেকর্ড এত এত দিনে খুব খারাপ ছিল বত্রিশটি ম্যাচে মাত্র একশো বিরাশি রান করেছেন তিনি গড় দশ দশমিক সাত শূন্য কিন্তু নেপালের বিরুদ্ধে ডেভিড মিলার দু হাজার বাংলাদেশের বিরুদ্ধে পঁয়ত্রিশ বলের শতরান করেছিলেন তিনি দু উনিশ সালে তুরস্কের বিরুদ্ধে তিনিও পঁয়ত্রিশ বলে শতরান করেছিলেন এক বছরের মধ্যে ভেঙে গেল বিশ্ব রেকর্ড টি টোয়েন্টিতে তেত্রিশ বলের শতরান দ্রুততম একশো করলেন কে গত বছর বিশ্ব রেকর্ড করেছিলেন নেপালের কুশল মল্ল এশিয়ান গেমসে নামি বিয়ার বিরুদ্ধে মাত্র চৌত্রিশ বলে শতরান করেছিলেন তিনি নেপালের ব্যাটারের বিশ্ব রেকর্ড নেপালের মাটিতে তাদেরই বিরুদ্ধে ভাঙলেন নামি বিয়ার লোপটি এটান এ দেশীয় প্রতিযোগিতায় মাত্র তেত্রিশ বলে শতরান করেছেন তিনি এক বছর পরে বদলা নিলেন এটন মাঠে দাঁড়িয়ে নিজের বিশ্ব রেকর্ড ভাঙতে দেখলেন মল্ল ইনিংসে ছত্রিশ বলে একশো এক রান করেছেন বাইশ বছরের এটন এগারোটি চার ও আটটি ছক্কা মেরেছেন তিনি দুশো আশি দশমিক পাঁচ ছয় স্ট্রাইক রেটে রান করেছেন তিনি এটনের ব্যাটে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে দুশো ছয় রানে করেছেন নামিবিয়া ইনিংসের শুরুটা ভালো হয়েছিল বিয়ার। মালান ক্রুগার আটচল্লিশ বলে উনষাট রান করেন তিন উইকেট পড়ার পরই খেলতে নামেন এটন তখন নামিবিয়ার রান বাষট্টি সেখানেই থেকে ক্রুগারের সঙ্গে চতুর্থ উইকেটে একশো পঁয়ত্রিশ রানের জুটি বাঁধেন তিনি টি টোয়েন্টিতে এটনের রেকর্ড এত এত দিনে খুব খারাপ ছিল বত্রিশটি ম্যাচে মাত্র একশো বিরাশি রান করেছেন তিনি গড় দশ দশমিক সাত শূন্য কিন্তু নেপালের বিরুদ্ধে খেলার ছবিটাই বদলে গেল টি টোয়েন্টিতে দ্রুততম শতরানের তালিকায় এটনো মল্লের পরে রয়েছেন ডেভিড মিলার দু সালে বাংলাদেশের বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে শতরান করেছিলেন তিনি দু হাজার উনিশ সালে তুরস্কের বিরুদ্ধে তিনিও পঁয়ত্রিশ বলে শতরান করেছিলেন এক বছরের মধ্যে ভেঙে গেল বিশ্ব রেকর্ড টি টোয়েন্টিতে তেত্রিশ বলের শতরান দ্রুততম একশো করলেন কে গত বছর বিশ্ব রেকর্ড করেছিলেন নেপালের কুশল মল্ল এশিয়ান গেমসে নামি বিয়ার বিরুদ্ধে মাত্র চৌত্রিশশো বলে শতরান করেছিলেন তিনি নেপালের ব্যাটারের বিশ্ব রেকর্ড নেপালের মাটিতে তাদেরই বিরুদ্ধে ভাঙলেন নামি বিয়ার লোপটি এটান এ দেশীয় প্রতিযোগিতায় মাত্র তেত্রিশ বলে শতরান করেছেন তিনি এক বছর পরে বদলা নিলেন এটন মাঠে দাঁড়িয়ে নিজের বিশ্ব রেকর্ড ভাঙতে দেখলেন মল্ল ইনিংসে ছত্রিশ বলে একশো রান করেছেন বাইশ বছরের এটন এগারোটি চার ও আটটি ছক্কা মেরেছেন তিনি দুশো আশি দশমিক পাঁচ ছয় স্ট্রাইক রেটে রান করেছেন তিনি এটনের ব্যাটে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে দুশো ছয় রানে করেছে আমি বিয়া ইনিংসের শুরুটা ভালো হয়েছিল নামি বিয়ার মালান ক্রুগার আটচল্লিশ বলে উনষাট রান করেন তিন খেলতে নামেন এটন তখন নামিবিয়ার রান বাষট্টি সেখানেই থেকে ক্রুগারের সঙ্গে চতুর্থ উইকেটে একশো পঁয়ত্রিশ রানের জুটি বাঁধেন তিনি টি টোয়েন্টিতে এটনের রেকর্ড এত এত দিনে খুব খারাপ ছিল বত্রিশটি ম্যাচে মাত্র একশো বিরাশি রান করেছেন তিনি গড় দশ দশমিক সাত শূন্য কিন্তু নেপালের বিরুদ্ধে খেলার ছবিটাই বদলে গেল টি টোয়েন্টিতে দ্রুততম শতরানের তালিকায় এটনো মল্লের পরে রয়েছেন ডেভিড মিলার দু সালে বাংলাদেশের বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে শতরান করেছিলেন তিনি দু সালে তুরস্কের বিরুদ্ধে তিনিও পঁয়ত্রিশ বলে শতরান করেছিলেন